হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে একটু মুডটা না প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ছিল, তো ভাবলাম একটা ফোম নেওয়া যাক, মানে দোকানে যেগুলো জন্মদিনে স্প্রে করার যে ফোমগুলো হয় না, ওগুলো একটা হাতে নিয়ে নিয়েছি। আর এখন এদিকে চারিদিকের আকাশে তোমাদেরকে ভিডিওটা দেখাতে দেখাতে ছোট ভাইয়ের উপর স্প্রেটা মেরেই দেবো, দেখো শেষ পর্যন্ত কি হয়। ভীষণ হাসি মজা করা হলো, তারপর এখন মানে সকাল থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। এখন সন্ধেবেলায় চলে এসেছি বন্ধুর বিয়েতে। হঠাৎ করে এই বন্ধুর বিয়ে হয়ে গেছে, বন্ধুর বিয়ে বলে কথা যেতে তো হবেই। তো এটা হচ্ছে বিয়ে করে আসার মানে দিন, আচ্ছা এটা হচ্ছে রাত্রিবেলাকার মানে সন্ধেবেলাকার ভিডিও। আমি একটুখানির জন্য এসেছিলাম, অল্প একটু সময়ের জন্য, আরও সবাই এসেছিলাম, তো একটু বসে গল্প করলাম, ওদেরকে আশীর্বাদটা একটু দেখলাম, দিয়ে তারপর আবার বাড়ি চলে গেছি। তারপরে ভিডিওটা হচ্ছে তারপরের দিনের, মানে হচ্ছে ওদের বউ ভাতের দিনের, বউ ভাতের দিনের ভিডিওটা করা আছে। আসলে ভিডিওটা ষষ্ঠী আজকাল ভিডিও, কিন্তু ষষ্ঠী ভিডিওগুলো যেহেতু দিয়েছে সেজন্য এই ভিডিওটা হয়ে গেছে। আর দেখছো মানে বিয়ে করলে একটা মুখে আলাদা হাসি ফুটবে, সেটা তো মানে দেখলেই বোঝা যায়। আর এই যে দেখো, এটা হচ্ছে বন্ধুর বউ, বউটা বউ খুব সুন্দর হয়েছে, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। ওকে তো বলছিলাম যাক তালে তালে পেয়ে গেছিস, না হলে হয়তো আর বিয়েই হতো না। যাই হোক, এটা বন্ধু বান্ধবদের আর কি মারা একটা কথা, বুঝতেই পারছো। এখন চলছে লোহা পরানোর অনুষ্ঠানটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটি বিকেলবেলা থেকে স্টার্ট করলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, আজকে একটা নতুন ওষুধ খেয়েছি, তো সেটার জন্য না চোখে তাকাতে পারছি না আর কি। দুপুরবেলায় শুয়েছি, শোয়ার পর থেকে মানে এখন 6:30 বেজে গেছে, তো এই উঠলাম, এখন একটু পর ফ্রেশ হব। তারপর হচ্ছে আজকে বন্ধুর বিয়ের বউ ভাত, তো সেখানেই একবার যাব, না গেলে নয়, মানে পাশেই পাশেই এইখানেই বাড়ি, মানে একদম পাশেই। সবাই যারা আমার আশেপাশে আছো তারা তো জানোই রামকৃষ্ণর বিয়ে, মানে বিয়ের বউ ভাত আজকে বিয়ে হয়ে গেছে। বিয়ে তো আমি যেতে পারিনি, ওদের মন্দির থেকে বিয়ে হয়েছে শিশু আসর, তো সেখানে আমি যেতে পারিনি, যেহেতু গাড়িতে গেছে চার চাকায়, আর আমার চার চাকায় যাওয়া সম্ভব না। তো সেই জন্য আজকে একবার যেতেই হবে, কিছু করার নেই। তো একটু পর বান্ধবীরা সব আসবে, ওরাও রেডি হয়ে যাবে, রেডি হয়ে আসবে, আর আমি রেডি হব, একটু পর থেকে রেডি হব, একটু ফ্রেশ হয়ে নেব তারপর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যখন ভিডিওতে ডবল ডবল ইন্ট্রো হয় নিজেই একটু অবাক হয়ে উঠি। যাই হোক, এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, একদম একটা হালকার উপরে শাড়ি পরেছি, কোনো কিছু সাজিনে, জাস্ট চুলটা বেঁধেছি, চুলটা বাঁধতে আমার বেশ ভালো লাগে। আর এখানে এই যে দেখছো একটা বন্ধু মুখে করেই মিষ্টি খাচ্ছে, হাতে হাত কাজে লাগাচ্ছে না, সবাই আছি এখানে, বেশ এনজয় হলো। যদিও মানে খুব একটা ধুমধাম করে বিয়েটা এখন করে ওঠা হয়নি ওদের, একদম ছোটোর মধ্যেই হয়েছে, কিন্তু সবাইকে যেহেতু নিয়েছিল বেশ ভালো লাগছিলো, সব বন্ধুবান্ধবরা এখানেই ছিলাম, বেশ হাসি মজা করছিলাম। তার মধ্যে কিছুজন বাদও গেছে, কেননা তারা সব কাজের জায়গায় আছে, হঠাৎ করে যেহেতু বিয়েটা হয়েছে, যার বিয়ে সে কোথায় সাজবে, সে লোককে সাজাচ্ছে, সে তো একদম নর্মাল একটা জামা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে বললাম যে যা একটু চেঞ্জ করে নে, না হলে ভালো লাগছে না। যাই হোক, এই যে দেখো নতুন বউ রাত্রিবেলা সাজিয়েছে, ও ননদি মানে বন্ধুর বোনই সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। হ্যাঁ সব হয়ে গেছে, চলে 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 একটা একটা করে দেবো। একদম ছোটোর মধ্যেই ভিডিওটা দিলাম, সত্যি কথা বলতে গেলে কি ভিডিও দিতে আর ইচ্ছেই করছে না, এত ওয়াচিং টাইম কেন যে কেটে নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। মানে মাঝে মধ্যে ভিডিও না দিলে কি ওয়াচিং টাইম কেটে নেয়, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যদি এরকম কিছু হয়ে থাকে। আর এই যে দেখো পাড়ার সমস্ত ছেলেগুলো আছে, মানে ওর বন্ধু আর কি মানে বন্ধুগুলো সবাই আছে এখানে, সব হাসি মজা করছিলো। আর আমরা এখন চলে এসেছি উপরে খেতে, আস্তে আস্তে আসলাম কোনোরকম, মানে ভীষণ গরম ছিল সেদিনকে। তো এই যে দেখো এখন সবাই খেতে বসে পড়েছে, সামনে আমার শ্বশুরমশাইও আছে। টাকা আমি অন্ধ করে আছি।